সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা জনসংখ্যা ও স্বাস্থ্য অর্থনীতি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস তো দ্বিতীয় ক্লাসে আজকে আমরা যা আলোচনা করব সেই আলোচনা পর্বেই আমরা সেই আলোচনা পর্বেই চলে যাচ্ছি আজকে আলোচ্যসূচি হচ্ছে স্বাস্থ্য বীমা কি অর্থাৎ দুই দুই হচ্ছে হচ্ছে অফ হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বিমার গুরুত্ব তিন হচ্ছে ডিফারেন্স বা ডিফারেন্স বিটুইন লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ স্বাস্থ্য বীমা ও জীবন বিমার মধ্যকার পার্থক্য সমূহ আমাদের এই অধ্যায়ের নাম ছিল স্বাস্থ্য সেবায় অর্থায়ন তো স্বাস্থ্য সেবায় অর্থায়নের একটা গুরুত্বপূর্ণ আহ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিমা তো এখানে স্বাস্থ্য বিমা কি স্বাস্থ্য বিমার গুরুত্ব বা স্বাস্থ্য বিমাটা গুরুত্বপূর্ণ কেন এবং স্বাস্থ্য বিমা ও জীবন বিমার মধ্যকার পার্থক্য সমূহ কি কি এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্বাস্থ্য বিমার স্বাস্থ্য বিমা কি স্বাস্থ্য বিমার প্রথম যে প্রশ্নটা যে স্বাস্থ্য বিমা কি স্বাস্থ্য বিমার গুরুত্ব আলোচনা কর তো স্বাস্থ্য বিমা আমরা জানি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ অর্থাৎ স্বাস্থ্যই সকল সুখের মূল মানুষের স্বাস্থ্য ভালো থাকলে মানুষের কি শরীর ভালো থাকলে মানুষের কাজে উৎসাহ থাকে এবং মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এর জন্য দেখো স্বাস্থ্যই স্বাস্থ্য বিমাটা কি প্রথমে আমরা স্বাস্থ্য বিমাটা দেখে নিচ্ছি আমরা জানি যে বিমা হচ্ছে একটা এক ধরনের চুক্তি যে চুক্তির মাধ্যমে বিমা যে চুক্তিটার মাধ্যমে বিমা প্রতিষ্ঠান আহ বিমা গ্রহিতার প্রিমিয়ামের বিনিময়ে প্রিমিয়ামের বিমা গ্রহিতার প্রিমিয়ামের বিনিময়ে তাকে কি বিভিন্ন সুবিধা প্রদান করে থাকেন সেটাই হচ্ছে কি বিমা তাইলে স্বাস্থ্য বিমাটাও হচ্ছে এক ধরনের চুক্তি কাজে আমরা দেখি যে স্বাস্থ্য বিমাটা কাকে বলে যে স্বাস্থ্যই সম্পদ কিন্তু মানুষ প্রতিনিয়ত জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয় এসব জটিল রোগের চিকিৎসা ব্যয় অনেক বেশি হলে রুগীর পক্ষে তা বহন করা সম্ভব হয় না আমরা জানি কি রোগের মানুষের যখন জটিল দেখা দেয় তখন সেই রোগ জীবাণুর চিকিৎসা ব্যয়টা আসলে অনেক বেশি সেই চিকিৎসা ব্যয়টা মানুষের পক্ষে একার পক্ষে বহন করা সম্ভব হয় না এর ফলে বিমা প্রতিষ্ঠান উক্ত ব্যয় বহন করার দায়িত্ব নিলে রোগীর সুস্থ চিকিৎসা সম্ভব হয় স্বাস্থ্য স্বাভাবিক ও সুস্থ রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দানের লক্ষ্যে বিমা প্রতিষ্ঠান ও বিমা গৃহীতার সাথে যে চু বিমা চুক্তি সম্পাদিত হয় তাকে স্বাস্থ্য বিমা বলে তাহলে স্বাস্থ্য বিমাটা কি স্বাস্থ্য বিমাটা হচ্ছে স্বাস্থ্য সম্পদ স্বাস্থ্যর মানুষের মানুষের দেখা যায় যদি যদি জটিল জটিল রোগের সৃষ্টি হয় তাইলে মানুষের পক্ষে কি যে চিকিৎসা ব্যয়টা অনেক বেশি হয় এবং সেই চিকিৎসা ব্যয় মানুষের পক্ষে একার পক্ষে বহন করা সম্ভব হয় না যার ফলে কি করে মানুষ যদি বিমা বীমা মানুষ যদি বিমাটা গ্রহণ করে অর্থাৎ বিমা যে বিমা গুলি বিমা মানে হচ্ছে এক ধরনের চুক্তি যেটা বিমা প্রতিষ্ঠান এবং বিমা গ্রহিতার প্রিমিয়ামের বিনিময়ে বিমা প্রতিষ্ঠান বিভিন্ন সুবিধা প্রদান করে তাকে তাইলে সেই স্বাস্থ্য বীমাটাও এক ধরনের চুক্তি ক্ষেত্রে যদি মানুষের স্বাস্থ্য বিমাটা থাকে তাইলে মানুষ কি করতে হবে স্বাস্থ্য এই বিমা প্রতিষ্ঠানগুলি মানুষের চিকিৎসা খরচ বহন করে যার ফলে মানুষের পক্ষে জটিল রোগের জটিল রোগ হলে মানুষ চিকিৎসা আহ সুস্থ চিকিৎসা করা সম্ভব হয় তাইলে স্বাস্থ্য বিমাটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক সুস্থ সুস্থ স্বাস্থ্যটা ও ক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দানের লক্ষ্যে বিমা প্রতিষ্ঠান হ্যাঁ আমাদের স্বাস্থ্যটাকে স্বাভাবিক এবং সুস্থ রাখার লক্ষ্যে প্রয়োজনীয়ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা দানের লক্ষ্যে বিমা প্রতিষ্ঠান ও বিমা গ্রহিতার সাথে যে বিমা চুক্তি সম্পাদিত হয় সেটাই হচ্ছে কি স্বাস্থ্য বীমা তো স্বাস্থ্য বীমা সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা রয়েছে স্বাস্থ্য অর্থনীতিতে বিভিন্ন স্বাস্থ্য অর্থনীতি বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন এর মধ্যে দেখো যে ইন্স্যুরেন্স ডিকশনারিতে বীমা মানে হচ্ছে কি ইন্স্যুরেন্স হ্যাঁ আর হেলথ স্বাস্থ্য বীমা মানে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স তাইলে ইন্স্যুরেন্স ডিকশনারিতে যে বীমা যেখানে যে বীমা প্রতিষ্ঠান বা যে ইন্স্যুরেন্স থাকে যে বীমা সেই ইন্স্যুরেন্স ডিকশনারিতে বলা হয়েছে স্বাস্থ্য বিমা চুক্তি দ্বারা অক্ষমতা মোকাবেলা করা হয় অর্থাৎ যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য বিমা দ্বারা কি কি করা হয় সেটা ইন্স্যুরেন্স ডিকশনারিতে লেখা আছে কি স্বাস্থ্য বিমার মাধ্যমে কি করা হয় স্বাস্থ্য বিমার চুক্তি দ্বারা স্বাস্থ্য বিমার চুক্তিটা হচ্ছে কি বিমা প্রতিষ্ঠান এবং বিমা গ্রহিতার মধ্যে হচ্ছে চুক্তিটা হয় সেই স্বাস্থ্য বিমার চুক্তি দ্বারা পক্ষমতা জনিত আয় চিকিৎসা ব্যয় নির্বাহ ও দুর্ঘটনা জনিত মৃত্যু ঝুঁকি মোকাবেলা করা হয় তারপর হচ্ছে জন স্বাস্থ্য অর্থনীতিবিদ হলিওক ও ওয়েফার এই ওয়েফার এর মধ্যে যে বিমা ধারা রূপ বা দুর্ঘটনার কারণে শারীরিক অক্ষমতা মোকাবেলায় বিমা গ্রহিতার আয়ের সক্ষমতা অর্জিত না হওয়া পর্যন্ত আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে স্বাস্থ্য বিমা বলা হয় তাকে কি বলে তাকে স্বাস্থ্য বিমা বলে তাকে স্বাস্থ্য বিমা বলা তাকে কি বলে তাকে বলে স্বাস্থ্য বিমা স্বাস্থ্য বীমা এখানে তোমরা স্বাস্থ্য বীমার যে জায়গাটা স্বাস্থ্য বীমা বলা যে জায়গাটা সেখানে তোমরা স্বাস্থ্য বীমা তাকে স্বাস্থ্য বীমা বলে কথাটা লিখবে তাহলে আমরা স্বাস্থ্য বীমা বলতে কি বুঝলাম যে স্বাস্থ্য বীমা বলতে আমরা কি বুঝলাম তাহলে স্বাস্থ্য বীমা হচ্ছে স্বাস্থ্য বীমা হচ্ছে এক ধরনের চুক্তি যে চুক্তির মাধ্যমে অক্ষমতা করা হয় মোকাবেলা করা হয় এবং একজন অর্থনীতি একজন স্বাস্থ্য অর্থনীতিবিদের মধ্যে যে স্বাস্থ্য বীমাটা হচ্ছে কি স্বাস্থ্য বীমাটা হচ্ছে এক ধরনের বিমাপত্র যে বিমাপত্র দ্বারা রোগ বা দুর্ঘটনার কারণে মানুষ যদি অক্ষমতা অক্ষম হয় সেই ক্ষেত্রে বিমাগ্রহিতার আয়ের সক্ষমতা বিমাগ্রহিতাকে আর্থিক সুবিধা দেওয়া হয় যতক্ষণ না পর্যন্ত তার কি হয় যতক্ষণ না সক্ষমতা অর্জিত হয় তাহলে আমরা স্বাস্থ্য বিমা সম্পর্কে উপরুক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা স্বাস্থ্য বিমা সম্পর্কে কি বলতে পারি যে স্বাস্থ্য বিমাটা হচ্ছে স্বাস্থ্য বীমা সম্পর্কে বলা যায় যে স্বাস্থ্য বীমা হচ্ছে কে স্বাস্থ্য বীমার ক্ষেত্রে বিমা গ্রহিতা কর্তৃক বীমা বিমা গ্রহিতা কর্তৃক প্রদত্ত প্রিমিয়ামের বিনিময়ে বীমা প্রতিষ্ঠান আর্থিক সুবিধা প্রদান করে থাকে মূলত স্বাস্থ্য বীমার ক্ষেত্রে বিমা গ্রহিতা বীমা মানে হচ্ছে এক ধরনের চুক্তি এবং যিনি বিমার অ্যাকাউন্ট করেন তিনি যে সেই প্রতিষ্ঠানে যাকে যিনি অ্যাকাউন্ট যে বিমার ক্ষেত্রে যে অ্যাকাউন্ট করতে হয় সেখানে তিনি কি করেন যে ডিপিএসসি করেন কিংবা এফডিআর করেন যাই করেন না কেন সেখানে ওনাকে একাউন্টে কি করতে হয় যে প্রিমিয়াম সেখানে যে কিস্তিটা দিতে হয় সেটাকে প্রিমিয়াম বলে বিভিন্ন ইন্স্যুরেন্স যেমন লাইফ এলিকো বা বিভিন্ন জীবন বিমা বিভিন্ন যে জায়গা আছে সেখানে যে স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যেমন বিমা প্রতিষ্ঠান আছে সেখানে কি করতে হয় সেখানে সেখানে কি করতে হয় সেখানে হচ্ছে সেখানেও একটা ইনস্টলমেন্ট দিতে হয় কিংবা সেটাকে প্রিমিয়াম বলে সেই প্রিমিয়ামের বিনিময়ে বিমা গ্রহিতা যিনি আমরা যারা বিমা করি আমরা আমাদের কর্তৃক যে প্রিমিয়াম দেয় সেই প্রিমিয়ামের বিনিময়ে কি করে বিমা প্রতিষ্ঠান আর্থিক সুবিধা প্রদান করে তাকে সেটাই হচ্ছে কি স্বাস্থ্য বিমা স্বাস্থ্য বিমা কেন যে স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন জটিল রোগ জীবাণু দেখা দেয় সেই জটিল রোগ জীবাণুর জন্যই চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই আমাদের যদি স্বাস্থ্য বিমা করা থাকে তাইলে আমাদেরকে সেই বিমা 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 প্রতিষ্ঠান আমাদেরকে অক্ষমতাজনিত বা চিকিৎসার ব্যয় বা জনিত মৃত্যুর ঝুঁকি এড়ানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। পরের প্রশ্ন দেখো পরের পরের অংশটা হচ্ছে এই প্রশ্নের পরের অংশটা হচ্ছে কি যে পরের অংশটা হচ্ছে যে স্বাস্থ্য বিমার গুরুত্ব বা অফ হেলথ যে স্বাস্থ্য বিমাটা কেন গুরুত্বপূর্ণ বা স্বাস্থ্য বিমা আমাদের কেন প্রয়োজন বা আমরা কেন স্বাস্থ্য বিমা করব তাহলে এক নম্বর দেখো যে এখানে এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে যে স্বাস্থ্যের ক্ষয়ক্ষতি পূরণ অর্থাৎ স্বাস্থ্যের মানুষের স্বাস্থ্যের ঝুঁকি হ্রাসের স্বাস্থ্যের ক্ষয়ক্ষতি পূরণের জন্য আমাদেরকে স্বাস্থ্য বীমা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মানে হচ্ছে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে মানুষের কি মানুষের জটিল রোগ জীবাণু দেখা দেয় সেই ক্ষেত্রে কি হয় মানুষের স্বাস্থ্যের স্বাস্থ্যের ক্ষেত্রে সুস্থতার ক্ষেত্রে মানুষের মধ্যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি এড়ানোর জন্যই ঝুঁকি হ্রাসের বা ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য স্বাস্থ্য বিমা চুক্তি স্বাস্থ্য বিমা চুক্তিটা করা হয় স্বাস্থ্য বিমা চুক্তিটা বিমার গুরুত্ব প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষয় ক্ষতিপূরণ মানুষের স্বাস্থ্যের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য স্বাস্থ্য বিমা চুক্তি করা হয় কেননা স্বাস্থ্য বিমা জটিল রোগের সুচিকিৎসার ব্যয়ভার বহন করে কাজে যেহেতু স্বাস্থ্য বিমাটা আহ সুচিকিৎসার ব্যয়ভার বহন করে কাজে স্বাস্থ্য বিমাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে যে মূলধন গঠন স্বাস্থ্য স্বাস্থ্যবিমা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা যখন কোনো অ্যাকাউন্ট করি বা ওই বিমা প্রতিষ্ঠানে তখন কি হয় আমরা আমরা আমাদেরকে প্রিমিয়াম দিতে হয় মাসে মাসে আমরা যে ইনস্টলমেন্টটা দেই সেটাকে প্রিমিয়াম বলে সেই প্রিমিয়াম দেই সেই প্রিমিয়ামটা কি করে স্বাস্থ্য বিমা আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সঞ্চয় বৃদ্ধিতে উৎসাহ দিয়ে থাকে অর্থাৎ আমরা প্রতি মাসে যে প্রিমিয়ামটা দেই সেটা ক্ষুদ্র ক্ষুদ্র হলেও এক সময় সে বৃহৎ মূলধনে পরিণত হয় অর্থাৎ আমাদেরকে স্বাস্থ্য বিমাটা আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি সঞ্চয় বৃদ্ধিতেও উৎসাহ দিয়ে থাকে যা দিয়ে একজন মানুষ বিমা একজন বিমা গ্রহিতা আপৎকালীন আর্থিক দৈনতা মোকাবিলা করতে পারে এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলি মেয়াদ শেষে কি হয় বৃহৎ মূলধনে পরিণত হয় এই জন্য কি করতে হয় এই এই মূলধন গঠনের জন্য আমাদের স্বাস্থ্য বিমাটা স্বাস্থ্য বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নাম্বার হচ্ছে প্রতিরক্ষা নিশ্চয়তা স্বাস্থ্য বীমাটা কি করে আমাদের প্রতিরক্ষার নিশ্চয়তা দেয় প্রতিরক্ষা নিশ্চয়তা দেয় এজন্য স্বাস্থ্য বীমাটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বীমাটা আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যবিমার মাধ্যমে মানুষের মাধ্যমে মানুষের কি হয় এখানে মদন্যস্য হবে আহ এখানে বানানটা ঠিক করে নিবা যে স্বাস্থ্য বিমার মাধ্যমে কি হচ্ছে স্বাস্থ্য বিমার মাধ্যমে মানুষের মানুষের স্বাস্থ্যের প্রতিরক্ষা নিশ্চিত করা হয় স্বাস্থ্যের কেননা মানুষ অসুস্থ হলে বিমা প্রতিষ্ঠান প্রয়োজনীয় চিকিৎসা বেয়ে দিয়ে বিমা গ্রহিতাকে সুস্থ করে তুলতে সহায়তা করে আমাদের মধ্যে যারা জটিল রোগের সম্মুখীন হয় তাদের আসলে চিকিৎসা করার অনেক বেশি এবং তাদের যদি বিমা করা থাকে তাহলে কি হয় তাদের বিমা প্রতিষ্ঠান তাদের চুক্তি চুক্তিপত্রেই লেখা থাকে তাদেরকে যে ঝুঁকি এড়ানোর জন্য কিংবা জনিত আয় আয় বা চিকিৎসা চিকিৎসা ব্যয় কিংবা মৃত্যুর ঝুঁকি মৃত্যুর ক্ষতিপূরণ দুর্ঘটনা জনিত মৃত্যু হলে সেটার আর্থিক সহায়তা দিয়ে থাকে কাজেই মানুষের জীবনের যে আহ ঝুঁকি থাকে যে ঝুঁকিগুলি আছে সেই বা স্বাস্থ্য যে ঝুঁকিগুলি সেই ঝুঁকিগুলির ক্ষেত্রে আমাদেরকে স্বাস্থ্য বিমাটা কি করে প্রতিরক্ষার নিশ্চয়তা প্রদান করে থাকে জন্য স্বাস্থ্য বিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে দেখো যে স্বাস্থ্য বিমাটা আহ স্বাস্থ্য বিমাটা চার হচ্ছে কি ঝুঁকির মূল্য কি করে ঝুঁকির মূল্য নির্ধারণ স্বাস্থ্য ঝুঁকির বিষয় ঝুঁকির মূল্য নির্ধারণ যে বিভিন্ন ঝুঁকিগুলি থাকে সেই ঝুঁকির মূল্য নির্ধারণের ক্ষেত্রেও ঝুঁকির মূল্য নির্ধারণের ক্ষেত্রেও স্বাস্থ্য বীমার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকির বিষয়বস্তু ও প্রকৃতি অনুযায়ী বিমার প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করা হয় তার মানে কি স্বাস্থ্য বিমাটা ঝুঁকির মূল্য নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে ঝুঁকির ভার বহন করে এ ধরনের বিমা ঝুঁকি স্থানান্তর করে বোঝা লাঘব করে অর্থাৎ যাদের 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 হচ্ছে জটিল রোগ সেই জটিল রোগের চিকিৎসা ব্যয় বার্তা বহনের বহনের বিমাগুলি স্বাস্থ্য বিমাটা সেই চিকিৎসার ব্যয়ভার বহন করে যার ফলে মানুষের যে স্বাস্থ্য ক্ষেত্রে যে ঝুঁকি থাকে সেই ঝুঁকি ঝুঁকির ব্যয়ভারটা কি হল করে স্বাস্থ্য বিমাটা বহন করে যার ফলে কি হয় বিমা এ ধরনের বিমা বা স্বাস্থ্য বিমা ঝুঁকি স্থানান্তর করে মানুষের উপর যে একটা বোঝা হয়ে যায় যে চিকিৎসা ব্যয়ভারটা সেই বোঝাটা কমাতে সাহায্য করে আজকে ঝুঁকি স্থানান্তর করার ক্ষেত্রে স্বাস্থ্য বীমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরে হচ্ছে কি ঝুঁকি বন্টন। বীমা ব্যবস্থার মাধ্যমে বহু সংখ্যক বিভাগ গ্রহিতার মধ্যে আর্থিক ক্ষতি বিভক্ত হয়ে যায় স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও বহু সংখ্যক রোগীর মধ্যে একজনের ঝুঁকি বন্টিত হয়ে থাকে অর্থাৎ স্বাস্থ্য বীমাটা স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কি করা হয় স্বাস্থ্য বীমা দেখা যায় অনেকেরই স্বাস্থ্য বীমা করা থাকে কিন্তু সকল সব মানুষই তো জটিল রোগে সম্মুখীন হয় না যার ফলে কি হয় তাদের মধ্য থেকে যাদের স্বাস্থ্য যাদের জটিল রোগ কিংবা বিভিন্ন দুর্ঘটনা বা অক্ষমতা জনিত অবস্থার পরিণত হয় তাদের তাদের যে ক্ষতি আর্থিক সহায়তা করতে হয় বিমা প্রতিষ্ঠানকে সেই আর্থিক বিমা সেই আর্থিক সহায়তা প্রদান করার ক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান কি করে যাদেরকে আর্থিক সহায়তা প্রদান করতে হয় বা এই অক্ষমতাজনিত বা যে ঝুঁকিগুলি স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য যে আর্থিক সহায়তা প্রদান করতে হয় সেই ক্ষেত্রে কি করা হয় বিভিন্ন ব্যক্তির মধ্যে সেই বিমা ব্যবস্থা বহুসংখ্যক বিমা গ্রহীতার মধ্যে এই আর্থিক ক্ষতিটা বিভক্ত হয়ে যায় তো স্বাস্থ্য বিমার ক্ষেত্রেও বহু সংখ্যক মধ্যে একজনের ঝুঁকিটা বণ্টিত হয়ে থাকে তারপরে হচ্ছে কি তারপরে হচ্ছে বন্টন বন্টনের ক্ষেত্রেও হচ্ছে কি বিনিয়োগে সহায়তা করে আমরা এর আগেও দেখে আসছি যে স্বাস্থ্য বিমাটা কি করে আমরা আমরা যদি স্বাস্থ্য গ্রহণ করি তাহলে কি হয় হয় আমাদেরকে প্রিমিয়াম দিতে সেই প্রিমিয়াম আহ আমরা যখন সেই ক্ষুদ্রে সেটা আমাদের সঞ্চয়ে সহায়তা করে এক সময় কি হয় সেই সঞ্চয় থেকে মূলধন গঠিত হয় সেই মূলধন আমরা বিনিয়োগে বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগ করে বিনিয়োগ করে মানে বিমা প্রতিষ্ঠান সমূহ বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে সেই মূলধনটা কি করে বিনিয়োগ করে থাকে অর্থনৈতিক এভাবে উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখে অর্থাৎ বিনিয়োগেও স্বাস্থ্য বিমাটা বিনিয়োগেও সহায়তা করে তারপর হচ্ছে রোগ মুক্তি বিমা প্রতিষ্ঠান যেহেতু চিকিৎসা ব্যয়বার বহন করে কাজেই বিমা প্রতিষ্ঠান যেহেতু চিকিৎসা ব্যয়বার বহন করে বিমা প্রতিষ্ঠানটা কি করে বিমা প্রতিষ্ঠান যেহেতু চিকিৎসা ব্যয় ব্যয় বহন করে থাকে তাই একজন ব্যক্তি জটিল রূপ থেকে মুক্তি পেতে পারে অর্থাৎ যেহেতু প্রতিষ্ঠানটা মানুষদেরকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে বিমা কাজে একজন ব্যক্তি কি করা একজন ব্যক্তি সুচিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকে কাজে রোগ মুক্তির ক্ষেত্রেও কি করে রোগ মুক্তির ক্ষেত্রেও স্বাস্থ্য বিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব আমরা কি বলতে পারি যে একটা দেশে বিমা যেমন অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী বীমাটা যেহেতু একটা দেশে অর্থনৈতিক উন্নয়নে যেমন অগ্রণী ভূমিকা পালন করে তেমনি স্বাস্থ্য বিমাও অর্থনৈতিক তেমনি স্বাস্থ্য বিমাটাও অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য স্বাস্থ্য বিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমাদের পরের প্রশ্ন ছিল কি স্বাস্থ্য বিমা ও জীবন বিমার মধ্যকার আমাদের পরের প্রশ্ন ছিল যে স্বাস্থ্য বীমা ও জীবন বীমার মধ্যকার পার্থক্য তো স্বাস্থ্য বীমা এবং বীমা 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 বীমাটা হচ্ছে 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 তিন ধরনের একটা 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 সাধারণ জীবন কি স্বাস্থ্য বীমা তো এখানে স্বাস্থ্য বীমা জীবন বীমা এই দুটির মধ্যে পার্থক্য কি যে স্বাস্থ্য বীমাটা কি আমরা জানি একটু আগে আমরা যে প্রশ্নটা আলোচনা করে আসলাম সেখানে কি ছিল সেখানে ছিল যে স্বাস্থ্য বীমাটা হচ্ছে মানুষের অক্ষমতা অক্ষমতাজনিত ঝুঁকি এড়ানো কিংবা দুর্ঘটনা জনিত মৃত্যু অথবা মানুষ যদি শারীরিক মানুষ যদি বিভিন্ন শারীরিক অক্ষমতার কারণে মানুষ আর্থিক উপার্জন মানে আয় তাদের ইনকাম করতে না পারে কিংবা তাদের যদি জটিল রোগে দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসার জন্য চিকিৎসা ব্যয়বার বহন করা মানুষের পক্ষে সম্ভব হয় না সেই জন্য কি করতে হয় আমরা যেভাবে স্বাভাবিক নিয়মে বিমা করি বিমা সেই বিমার মতোই স্বাস্থ্য বিমাটাও এক ধরনের চুক্তি যেটা বিমা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান এবং প্রিমিয়ামের বিনিময়ে আর্থিক প্রতিষ্ঠান সুবিধা কি করে বিমা গ্রহিতাকে প্রদান করে থাকে বিমা প্রতিষ্ঠানগুলি অর্থাৎ স্বাস্থ্য বিমাটা স্বাস্থ্য ক্ষেত্রে যত ধরনের ঝুঁকি থাকে সেই ঝুঁকিগুলি এড়ানোর জন্য মানুষকে কি করে আর্থিক সহায়তা প্রদান করে থাকে আর জীবন বিমা এখন হচ্ছে আমরা দেখব কি জীবন বিমাটা কি জিনিস আচ্ছা তাহলে জীবন বিমা যে বিমা চুক্তি দ্বারা প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বিমা গ্রহীতাকে বা যিনি গ্রহণ করে থাকেন সেই বা মনোনীত ব্যক্তি তাকে কি করে আর্থিক সহায়তা প্রদান করে অর্থাৎ যিনি বিমা বিমা জীবন বিমাটা হচ্ছে তাহলে আমরা এখন স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার যে মধ্যকার পার্থক্য আছে সেগুলি একটু দেখব আমরা প্রথমে যে বিষয়টা বলে নিচ্ছি যে বিমা হচ্ছে এক ধরনের চুক্তি যে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠান এবং একটা মধ্যকার চুক্তি বিমা যেখানে প্রিমিয়ামের বিনিময়ে কি করে প্রিমিয়ামের বিনিময়ে বিমা প্রতিষ্ঠানগুলি বিমা গ্রহিতাকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে সেই বিমাটা হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে সাধারণ বিমা একটা হচ্ছে জীবন বিমা আর একটা হচ্ছে কি স্বাস্থ্য বিমা তা আমরা এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে স্বাস্থ্য বিমা ও জীবন বিমার মধ্যকার পার্থক্য তাহলে দেখো এখানে আমরা দেখি যে স্বাস্থ্য বিমাটা প্রথমে প্রথমে আমরা দেখব যে স্বাস্থ্য বিমাটা কি প্রথমে দেখো স্বাস্থ্য বিমাটা হচ্ছে যে বিমা চুক্তি দ্বারা প্রিমিয়াম প্রদানের বিনিময়ে বিমা গ্রহিতা বিমা গ্রহী বিমা গ্রহীতাকে আর্থিক সহায়তা প্রদান করা হয় তাকে জীবন বিমা বলে অর্থাৎ যে বিমা চুক্তি দ্বারা প্রিমিয়াম প্রদানের মাধ্যমে বা প্রিমিয়াম প্রদানের বিনিময়ে প্রতিষ্ঠান বিমা আর্থিক সহায়তা প্রদান করে তাকে সেটাই হচ্ছে জীবন স্বাস্থ্য বিমাটা হচ্ছে জটিল রোগের চিকিৎসু চিকিৎসার জন্য মানুষ যে বিমা চুক্তি করে তাকে স্বাস্থ্য বিমা বলে আমরা আগের স্লাইডেও দেখে আসছি যে স্বাস্থ্য বিমা কাকে বলে তারপরেও এখানে দেখো যে জীবন বিমাটা হচ্ছে যে বিমা যে বিমা চুক্তির মাধ্যমে আহ প্রিমিয়াম বিমা চুক্তির মাধ্যমে কি করা হয় প্রিমিয়াম প্রদানের বিনিময়ে কি করা হয় বিমা গ্রহীতাকে বিমা প্রতিষ্ঠান আর্থিক সুবিধা দিয়ে থাকে আর এখানে হচ্ছে স্বাস্থ্য বিমায় হচ্ছে জটিল রোগের সুচিকিৎসার জন্য মানুষ যে বিমা চুক্তি করে তাকে স্বাস্থ্য বিমা বলে দ্বিতীয়ত দেখো যে জীবন বিমা সত্য কি করা হয় হস্তান্তরযোগ্য অর্থাৎ যিনি জীবন বিমাটা গ্রহণ করেন তিনি সেই সত্যটা হস্তান্তর করতে পারেন কিন্তু স্বাস্থ্য বিমার ক্ষেত্রে কি হয় স্বাস্থ্য বিমার সত্যটা কি করা হস্তান্তরযোগ্য নয় স্বাস্থ্য সত্যটা হস্তান্তরযোগ্য নয় যিনি স্বাস্থ্য বিমা গ্রহণ করবেন তিনি কেবলমাত্র সেই আর্থিক সুবিধাটা পেয়ে থাকবেন সেটা হস্তান্তরযোগ্য নয় এখন দেখো যে জীবন বিমার ক্ষেত্রে ঝুঁকি স্থানান্তর করা যায় না জীবন বিমার ক্ষেত্রে যে ঝুঁকিগুলি থাকে সেটা কিন্তু স্থানান্তর করা যায় না কিন্তু স্বাস্থ্য বিমার ক্ষেত্রে ঝুঁকি স্থানান্তর করা ঝুঁকি স্থানান্তর করা যায় আমরা এর আগেও দেখে আসছি যে জীবন বিমার স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আহ ঝুঁকি স্থানান্তর করা যায় বলেই স্বাস্থ্য বিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের কারণ হচ্ছে কি জীবন স্বাস্থ্য বিমার বিনিময়ে স্বাস্থ্য বিমার যে প্রতিষ্ঠান স্বাস্থ্য বিমার মাধ্যমে মানুষ কি হয় জটিল রোগে সুচিকিৎসা আর্থিক সহায়তা পেয়ে থাকে তার জন্য ঝুঁকিটা স্থানান্তর করা যায় এই জন্য স্বাস্থ্য বিমাটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর জীবন বিমার ক্ষেত্রে কি ঝুঁকিটা স্থানান্তর করা যায় না এদিকে জীবন বিমা সত্য যেটা আছে যে সত্যটা হস্তান্তর করা যায় কিন্তু স্বাস্থ্য বিমা সত্যটা হস্তান্তর নহে বা স্বাস্থ্য বিমা সত্য যে আছে সেটা হস্তান্তর করা যায় না জীবন বিমার ক্ষেত্রে কি করা হয় জীবন বিমার ক্ষেত্রে অক্ষমতা বিবেচনায় আনা হয় না জীবন বিমার ক্ষেত্রে জীবন বিমার ক্ষেত্রে কি করা হয় শারীরিক অক্ষমতা বিবেচনায় আনা হয় না কিন্তু স্বাস্থ্য কিন্তু স্বাস্থ্য বিমার ক্ষেত্রে শারীরিক অক্ষমতাটা বিবেচনায় আনা হয় স্বাস্থ্য বিমাটা তো মূলত শারীরিক অক্ষমতার জন্য আর্থিক সুবিধা দিয়ে থাকে কিন্তু জীবন বিমার ক্ষেত্রে শারীরিক অক্ষমতাটা এখানে নয় জীবন বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন আর এদিকে স্বাস্থ্য বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের স্বাস্থ্য অর্থাৎ মানুষের যদি জটিল রোগ জীবাণু দেখা দেয় মানুষের যদি রোগ জীবাণুটা জটিল রোগ জীবাণু দেখা দেয় সেই কারণে যদি শারীরিক কোনো অক্ষমতা হয় সেই জন্যই মূলত স্বাস্থ্য বিমাটা কি করে আর্থিক সহায়তা প্রদান করে থাকে আর এদিকে হচ্ছে জীবন বিমার বিষয়বস্তু হচ্ছে মানুষের জীবন মানুষ যদি যে প্রিমিয়ার দিয়ে থাকে বিমার পরিবর্তন বিমার এগেনস্টে যে প্রিমিয়ার দিতে হয় সেই প্রিমিয়ার প্রিমিয়ারের বিনিময়ে প্রিমিয়ামের বিনিময়ে শুধুমাত্র বিমা প্রতিষ্ঠান তাদেরকে বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে আর্থিক সুবিধা বিমাকিত জীবনের পর বিমা গ্রহিতার বিমা যোগ্য স্বার্থ বিদ্যমান বিমাকিত জীবনের উপর বিমা গ্রহিতার বিমা যোগ্য স্বার্থ বিদ্যমান কিন্তু স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বিমা যোগ্য স্বার্থ থাকে না স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বিমা যোগ্য স্বার্থ থাকে না তো স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার ক্ষেত্রে আমরা যে কতগুলি পার্থক্য দেখলাম সেই কয়েকটা পার্থক্য হচ্ছে স্বাস্থ্য বিমাটা কি স্বাস্থ্য বিমাটা হচ্ছে মূলত আহ স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার মধ্যে যে কয়েকটা পার্থক্য সেই পার্থক্য মধ্যে আমরা প্রথমে যে বিষয়টা দেখলাম কি স্বাস্থ্য বিমাটা কি স্বাস্থ্য আহ স্বাস্থ্য বিমাটা বিমা হচ্ছে এক ধরনের চুক্তি যেটা যেখানে বীমা প্রতিষ্ঠান এবং বিমাগ্রহিতার মধ্যে চুক্তিটা হয় সেই বিমাগ্রহীতা তার প্রিমিয়ামের বিনিময়ে কি করে প্রিমিয়ামের বিনিময়ে আর্থিক সহায়তা পেয়ে থাকেন তেমনিভাবে স্বাস্থ্য বীমাটাও হচ্ছে এক ধরনের চুক্তি যেখানে অক্ষমতাজনিত আর্থিক আয় কিংবা আহ জটিল রোগের চিকিৎসা বা ব্যয় ভার কিংবা আহ জনিত মৃত্যু হলে সেই স্বাস্থ্য বীমাটা বিমাগ্রহিতাকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে তাইলে বিমাটা হচ্ছে তিন ধরনের হয় একটা হচ্ছে সাধারণ বিমা একটা জীবন বিমা একটা হচ্ছে স্বাস্থ্য বিমা তাহলে স্বাস্থ্য বিমা হচ্ছে আমরা যে অক্ষমতা মানুষের শারীরিক অক্ষমতার জন্য মানুষ যে উপার্জন করতে পারে না সেই ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠা আর্থিক সহায়তা প্রদান করে থাকে অথবা বিভিন্ন চিকিৎসার জটিল রোগের চিকিৎসার ব্যয়ভার বহন করে থাকে হচ্ছে স্বাস্থ্য বিমা আর এদিকে জীবন বিমাটা হচ্ছে যে মানুষ জীবন ও জীবিকার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি ও সম্ভাব্য ক্ষতির বিনিময়ে যে প্রতিরোধমূলক ব্যবস্থা বিদ্যমান থাকে অর্থাৎ মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে মানুষের দৈনন্দিন জীবনের জীবন এবং জীবিকার ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয় বা বিভিন্ন বিদ্যমান যে ঝুঁকি জীবন এবং জীবিকার ক্ষেত্রে যে বিদ্যমান ঝুঁকিগুলি থাকে সেই ঝুঁকিগুলির ক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান তাদেরকে সহায়তা প্রদান করে আর্থিক সহায়তা প্রদান করে থাকে হচ্ছে জীবন বিমা অর্থাৎ এক্ষেত্রে শুধু আমরা যে বিমা বলতেছি যে একটা হচ্ছে যে বিমা চুক্তি দ্বারা প্রিমিয়াম প্রিমিয়ামের বিনিময়েই বিমা বিমা প্রতিষ্ঠান আর্থিক সহায়তা প্রদান করে থাকে সেটা হচ্ছে জীবন অর্থাৎ জীবন বিমার মুখ্য বিষয় হচ্ছে মানুষের জীবন মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে যে ঝুঁকি সেটার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করা কিন্তু স্বাস্থ্য বিমার মূল বিষয় হচ্ছে মানুষের স্বাস্থ্য ক্ষেত্রে যত ধরনের ঝুঁকি থাকে অর্থাৎ স্বাস্থ্যের স্বাস্থ্যের শারীরিক অক্ষমতার জন্য মানুষ যদি উপার্জন না করতে পারে কিংবা মানুষের যদি কোনো দুর্ঘটনাজনিত মৃত্যু হয় অথবা কোনো অথবা মানুষের যদি জটিল রোগ দেখা দেয় সেই ক্ষেত্রে স্বাস্থ্য বীমাটা মানুষদেরকে মানুষের কি করে বিমার গ্রহিতাকে কি করে বিমা গ্রহিত স্বাস্থ্য বীমা স্বাস্থ্য বীমাটা কি করে মানুষকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে যার ফলে মানুষ সুচিকিৎসা পড়লে হয়তো মানুষের রোগ থেকে মুক্তি পেতে পারে অথবা মানুষের আর্থিক উপার্জনের মাধ্যমে মানুষের জীবন জীবিকা মানুষের জীবনের নিশ্চয়তা মানে নিশ্চয় প্রতিরক্ষা নিশ্চিত হয় কাজেই স্বাস্থ্য বিমা এবং জীবন দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তবে স্বাস্থ্য বিমাটা হচ্ছে স্বাস্থ্য বিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জন্য যার ফলে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি কম থাকে এবং মানুষ যদি কর্মক্ষম হয় তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে কাজেই স্বাস্থ্য বিমাটা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাস এখানেই শেষ আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এবং পরীক্ষায় দেখা যায় প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে কবিবা কবিবাদ গবিবাদ এরকম একটা অংশে কাজেই তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে যদিও তোমাদের থিওরিটিক্যাল কিন্তু প্রশ্নগুলি পরীক্ষায় আসে তোমাদেরকে লিখতে হয় তোমাদের ভালো নাম্বার পেতে হলে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং পড়াশোনা করার চেষ্টা করবে এবং প্রশ্নটি ভালোভাবে শিখবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আজকের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ